দেশের একটি মডেল আতঙ্ক হয়েছে আমাদের সামনে উনি কোনো কিছু না বুঝে আমার নামে হচ্ছে ডিবি অফিসে অভিযোগ করে দেয় বাংলাদেশে বর্তমানে আতঙ্কের আরেকটি নাম হচ্ছে হিরো আলম এবং ইউটিউবারদের মামলা কিংবা হুমকি ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ দেওয়ার আরেকটি নাম হচ্ছে হিরো আলম আমি এই কথা কেন বলতেছি হঠাৎ করে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন এখন যদি কেউ হিরো আলমের বিরুদ্ধে কথা বলে কে হিরো আলমকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করে সাথে সাথে সে ডিবি কার্যালয়ে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করে এবং তার বিরুদ্ধে মামলা করে ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করে প্রিয় দর্শক হয়তো হিরো আলমের সাথে ডিবি কার্যালয়ের একটা ভালো সম্পর্ক হয়েছে ভালো সম্পর্ক হওয়ার কারণে সে এমন একটা পর্যায়ে চলে গেছে এখন যে কোনো মুহূর্তে কেউ যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে এবং কেউ যদি তাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করে তখন সে সাথে সাথে তাকে হুমকি দেয় ভয় দেখায় তাকে তার বিরুদ্ধে মামলা দেবে এবং ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ করে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন মানুষ যদি কারোর বিরুদ্ধে বা কোনো এমন ধরনের কোনো কথা বলে তখন তাকে নিয়ে মানুষের ট্রল করে কিংবা আলোচনা সমালোচনা হতে পারে স্বাভাবিক সেই জন্য কি তাকে নিয়ে ডিবি কার্যালয়ে অভিযোগ করতে হবে কিংবা তার বিরুদ্ধে মামলা দিতে হবে এ কেমন বিচার প্রিয় দর্শক আপনারা সবাই জানেন সাম্প্রতিক হিরো আলম ইউটিউবের বিরুদ্ধে মামলা দিচ্ছেন এবং ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ করতেছেন গতকালকে মানববন্ধন করেছে ইউটিউবার ইমরান এবং তার সহপাঠী অনেক ইউটিউবাররা মিলে মানববন্ধন করেছে হিরো আলমের বিরুদ্ধে প্রিয় দর্শক আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা সবাই জানি সেভেন পাস ইউটিউবার হিরো আলম কিছুদিন আগে সে তার অনেক জনপ্রিয়তা ছিল যখন সে তার বগুড়ায় যখন তার এলাকায় নিজ গ্রামে নির্বাচন করে সংসদ নির্বাচনে সবাই চেয়েছিল যে কি সে নির্বাচনে বিজয় হোক এবং দেশের সংসদ সদস্য হোক এবং তাকে নিয়ে সবাই ভালো ভালো মন্তব্য করেছে তাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখেছে কিন্তু হঠাৎ করে আবারও উঠে এসেছে হিরো আলমকে নিয়ে সমালোচনা ও আলোচনার জ্বর কেন এই সমালোচনা কিংবা আলোচনা জ্বর উঠে এসেছে হঠাৎ করে প্রিয় দর্শক আপনারা জানেন সাম্প্রতিক কিছুদিন আগে হিরো আলম আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জি একে নিয়ে সে হচ্ছে সেভেন পাস এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী নাকি এইট পাস এই বিষয় নিয়ে সে একটা যুক্তি দেখাইছে যা বিষয়টা ভুলভাবে কেউ নেবেন না কিন্তু একটা যুক্তি দেখাইছিল সে যদি এইট পাস হতে পারে তাহলে সে যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন একটা সংসদ সদস্য হতে পারবো না এমন একটা যুক্তি সে দেখাইছিল সেই যুক্তিতে দেখার পরে থেকে হিরো আলমকে নিয়ে উঠেছে আলোচনা কিংবা সমালোচনার জ্বর এবং সবাই তাকে নিয়ে আগের মতো পৌঁছা হিরো আলম রাস্তার টোকায় বিভিন্ন ধরনের গালাগালি এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তার এখন কমেন্ট সেকশনগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেউ এখন আবার হিরো আলমকে চেনে সবাই হিরো আলমকে এখন ট্রল করতেছে তো প্রিয় দর্শক যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি বা যে বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো আপনাদেরকে এখন ভিডিও ক্লিপটা দেখায় ইউটিউবার ইমরান এবং তার সহপাঠী অনেক ইউটিউবার আছে সবাই মিলে মানববন্ধন করেছে এবং হিরো আলমের বিরুদ্ধে কী বলতেছে হিরো আলমকে নিয়ে কী বলতেছে এবং ইমরানের বিরুদ্ধে গিয়ে ডিবি কার্যালয়ে অভিযোগ করেছে এবং মামলা দিয়েছে তো প্রিয় দর্শক আমরা ভিডিও ক্লিপটা দেখেছি তারপরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এখানে বিন্দু পরিমাণ কোনো ভুল করি নাই আমি শুধুমাত্র তাকে জিজ্ঞেস করছি হিরো আলম তাকে আমি তাকে হিরো আলম বলবো না সেভেন পাস আলম কেন হচ্ছে ওকে গালি দিছে তখন তার সাথে আমি কথাটা বলি বলার পর আপনার ওই ভিডিওটা অনেকেই দেখছেন দেখার পরে উনি কোনো কিছু না বুঝে আমার নামে হচ্ছে ডিবি অফিসে অভিযোগ করে দেয় দেখেন আজকে হিরো আলমের ডিবি অফিসে একটু ভালো সুনাম আছে ভালো সম্পর্ক হয়েছে দেখা আজকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের নামে মামলা করে দেয় আজকে যদি সে এমপি হইতে পারে যে যে সংসদে যে জায়গায় এমপি হবে আমার মনে হয় না ওই এলাকার লোকগুলো ভালো থাকবে যেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ওর নামে একটু আলোচনা করলে সমালোচনা করলে ভালো থাকতে পারি না একটা ইউটিউবার আমার মনে হয় না ভালো থাকতে পারবে তো আমি আমি এটা হচ্ছে আমি অভিযোগ করছি আমার নামে এটা আমি কোনোভাবেই দেখি নাই কিন্তু যখনই অভিযোগটা অনলাইনে গেছে আমার পরিবার এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে পরিবার বাসা থেকে বের হতে দিচ্ছে না যে হিরো আলম আমাকে বাসা থেকে তুলে ধরে নিয়ে যেতে পারে এই বিষয়টা আমি খুব এখানে আমার ফ্যামিলি ভাবে খুব ঝামেলা হচ্ছে বাসা থেকে বের হতে পারছি না এখানে আমার বিন্দু পরিমাণ কোনো ভুল নাই আমি আপনারা যে ইউটিউবার বাইরে আপনারা যে আমাকে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন এখন আমি কি পারবো আপনাদের নামে ডিবি অফিসে যায় মামলা করতে বা অভিযোগ করতে এটা আমার রাইট নাই তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেই পারে এই জন্য আমার নামে কেন বা ডিবি অফিসার যাবে এতে আমি অভিযোগে কিছু মনে করতেছি না কিন্তু আমার ফ্যামিলি লোকরা এই বিষয়টা নিয়ে অনেক আতঙ্কে আছে আমি জানতে চাই হিরো আলম ভাইয়ের কাছে ওই সেভেন পাস হিরো আলমের কাছে যে পচা আলমের কাছে যে ভাই আমার নামে তুমি কেন এই কাজটা করলা আমি তোমার হিরো আলমের খুব কাছে লোক ছিলাম আমি সে আমাকে ফোন দিয়ে বলতে পারতো যে ইমরান যে ভিডিওটা তুমি করছো সেই ভিডিওটা তুমি ডিলিট করে দাও সেই ভিডিও সেই কথা না বলে সে ডিবি অফিসে তার ভালো সম্পর্ক সে যা অভিযোগ করে দিছে আরে ভাই আইন কি সাজিত আইন কি শুধু তোমার জন্য আইন কি আমাদের জন্য না তো আমি বলতে চাই ভাই আইন শুধু তোমার জন্য না আইন আমার জন্য আছে তো এই যে এই অভিযোগগুলো প্রত্যাহার করা হোক
আমার ফ্যামিলি অর্জন করা হোক এই এবং হচ্ছে আমি আমার জায়গা থেকে আজকে হিরো আলমকে আমি আমার জায়গা থেকে আমি বয়কট করলাম আতঙ্কের নাম হিরো আলম এখন বাংলার দেশের একটি মডেল আতঙ্ক হয়েছে আমাদের সামনে তিনি যাকে তাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলার হুমকি দিবেন আর তিনি দাদার সন্মান করবেন এটা কি মেনে নেওয়া যায় আমি সুশীল সমাজ বুদ্ধিজীবী প্রশাসনের উদ্যোগ কর্মকর্তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা হিরো আলমকে থামান হিরো আলম বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ সকল দেশে অপদস্থ করেছে বিভিন্ন সময় হিরো আলম আজকে আওয়ামী লীগের জন্য গলার কাঁটা বিএনপির জন্য গলার কাঁটা সুশীল সমাজের জন্য গলার কাঁটা কারণ সে এমন একটা ব্যক্তি সে নির্লজ্জভাবে মানুষকে অশ্লীল ভাষায় গালি দিবে আর টিভির হুমকি দিবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে ভিডিও ক্লিপটা দেখেছেন দেখার পর আশা করি বুঝতে পেরেছেন ইউটিউবার ইমরান ভাই কি বলেছে হিরো আলমকে নিয়ে এবং আরো অনেক ইউটিউবাররা ছিল তারা সবাই এখানে বক্তব্য দিয়েছে এবং তারা কি বলেছে এবং তারা মানববন্ধন করেছে এবং এখানে তারা কি বলেছে আপনারা আশা করি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও হিরো আলম কিংবা ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের পরবর্তী আপডেট নিউজ দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ফিরছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।